উত্তরা এলাকায় একটি চায়ের দোকানে ধূমপান করছিলেন কয়েকজন মানুষ। হঠাৎ সেখানে হাজির হন একজন পুলিশ কর্মকর্তা। উপস্থিত সবাইকে সালাম দেন তিনি। সালামের উত্তর নেওয়ার সাথে সাথে একজনকে জিজ্ঞেস করলেন কতদিন ধরে সিগারেট খান। পুলিশের এমন প্রশ্নে জ্বলন্ত সিগারেট হাতে থাকা ওই ব্যক্তি কিছুটা অস্বস্তিতে পড়ে যান। উত্তর দেন 17 বছর ধরে সিগারেট খাই। না করলেও কিন্তু হয়, যে আমি ইচ্ছা করলে কিন্তু পরিবর্তন হতে পারি। এবার পুলিশ কর্মকর্তা চায়ের দোকানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, সিগারেট খেলে ক্যান্সার হয় মৃত্যুর কারণ, এসব জেনেও কেন ধূমপান করেন? এরপর ধূমপানের নানা রকমের ক্ষতিকর দিক তুলে ধরেন তিনি। ধূমপান ছাড়তে অনুরোধ করেন সবাইকে। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এভাবেই রাস্তাঘাটে ঘুরে ঘুরে ধূমপানের ক্ষতির দিকগুলো নিয়ে মানুষকে সচেতন করেন খিলক্ষেত থানার এসআই শফিকুল ইসলাম। প্রায় 2 যুগ ধরে এমন কাজ করে আসছেন তিনি। গড়ে তুলেছেন ধূমপানমুক্ত বাংলাদেশ চাই নামক বিশাল একটি সংগঠন। যারা উচ্চ পদস্থ তারা অল্প সিগারেট খায়, দামি সিগারেট খায় কিন্তু কম খায়, আর যারা নিম দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বাংলাদেশের প্রায় 15টি ব্রিজ রয়েছে।